জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচরা সীমান্ত এলাকা থেকে তিনটি ওয়ান শুটার গান, তিনটি গুলি ও একটি চাকু, ছয় বোতল বিদেশি মদ এবং চার বোতল ফেন্সিডিল সহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব পাঁচ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে চেচরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও মাদক সহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক এনে স্থানীয় অপরাধী ও মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। এর আগেও তারা একাধিকবার আইন প্রয়োগকারী সংস্থার হাতে পড়েছিল এবং সন্ত্রাসী হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ও বাঘার বিরুদ্ধে চারটি মামলা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে।